হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তিনটে জিনিস সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মানব শরীরে এবং মানব জীবনে। এক হচ্ছে খাদ্য, দুই হচ্ছে বস্ত্র, তিন হচ্ছে বাসস্থান। আজকের এই প্রথম অর্থাৎ খাদ্য রিলেটেড একটি ভিডিও শেয়ার করতে চলে এলাম, একটি কোর্স শেয়ার করতে চলে এলাম আপনাদের কাছে। ডাক্তার ইঞ্জিনিয়ার তো অনেকে হতে চায়, কিন্তু আমাদের ভারতের ব্যাকবোন কী? ব্যাকবোন হচ্ছে কৃষিকাজ। সেই ব্যাকবোন নিয়ে যারা কাজ করতে ইচ্ছুক আছে তাদের জন্য ভিডিওটা। এমন একটি কোর্স, যে কোর্সটা কমপ্লিট করার পর জব পেতে কোনো অসুবিধা হয় না, যে কোর্সটা কমপ্লিট করার পর মানে কেউই সাধারণত বেকার থাকে না। টপ টপ এমএনসি কোম্পানিরা তাদেরকে ডেকে নিয়ে যায়। সরকারি চাকরি করবে নাকি তারা বেসরকারি চাকরি করবে সেই বিষয়ে তারা ডিসিশন নেয় ভবিষ্যতে, এবং ভবিষ্যৎ প্রজন্মের মুখে হাসি তুলে দেয়, নতুন নতুন ফার্টিলাইজার, নতুন নতুন খাবার উৎপন্ন করে। আজকে তারই আপডেট নিয়ে চলে এলাম। আজকে শেয়ার করবো বিএসসি এগ্রিকালচার। বর্তমানে যারা বিশেষ করে আপনারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন এবং উচ্চ মাধ্যমিক পাশ করে গেছেন, কলেজে ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করছেন, এবং যাদের আজকের ওয়েল কোয়ালিফিকেশান রয়েছে অর্থাৎ এই রিলেটেড বিএসসি এগ্রিকালচার রিলেটেড, তাদের বলবো সর্বপ্রথম ফর্ম ফিল আপ করুন বিএসসি এগ্রিকালচারে। কারণ এই বিএসসি এগ্রিকালচার কোর্স করার পর স্কোপ কিন্তু বিশাল পরিমাণে আপনি পাবেন, অনেক লুক্রিয়েটিভ, অনেক ভালো জব আপনি পাবেন। বিএসসি এগ্রিকালচার করার পর আপনি শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে জবগুলো রয়েছে, কারণ আমাদের বিভিন্ন গভর্নমেন্ট সেক্টর রয়েছে যারা এগ্রিকালচার রিলেটেড কাজ করে। যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, সেখানে অ্যাপ্লাই করতে পারছেন সেন্ট্রাল এবং স্টেট। অন্যদিকে বিভিন্ন যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে যারা বিশেষ করে আজকে এই কৃষিকাজের ওপর যেমন রয়েছে, লাইক নাবার্ড রয়েছে যেমন, তো এই সমস্ত জায়গাতে ইভেন আমাদের যে ন্যাশনাল ব্যাঙ্কগুলো রয়েছে সেখানেও ধরতে গেলে এখন বর্তমানে কিন্তু আজকে এগ্রিকালচার ম্যানেজমেন্ট, এগ্রিকালচার ব্যাঙ্কিং সব কিছু চালু হয়ে গেছে। সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, এছাড়া রিসার্চে যেতে পারেন, এছাড়া আপনি এমএনসি বড় বড় কোম্পানিতে যেতে পারছেন যারা বিশেষ করে ফার্টিলাইজার রিলেটেড কাজ করে, যারা কৃষিকাজে বিভিন্ন উৎপাদন যে মেটেরিয়ালগুলো আছে সেই সমস্ত তৈরিতে কাজ করে, যাতে একটি চাষি খুব ভালোভাবে কৃষিকাজ করতে পারে, সারা ভারতের যাতে পেট ভরে। তাই যারা বিশেষ করে আজকে মাইক্রোবায়োলজি, বোটানি, জুওলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ এই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করার প্ল্যানিং করছেন তাদেরকে বলবো সবার আগে বিএসসি এগ্রিকালচারে অ্যাপ্লাই করুন। ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে আপনাদের কোনোদিন চিন্তা করতে হবে না, এবং তার সাথে আপনারা এত ভালোভাবে একটা ফিউচার গড়তে পারবেন, ফিউচার ডেভেলপ করতে পারবেন। কারণ আমরা জানি যে আজকের আমরা বিভিন্ন লুক্রেটিভ জবের দিকে আমরা ছুটলেও আমাদের ব্যাকবোন ভুললে চলবে না, যেটা কিন্তু কৃষিকাজ। শেয়ার করছি আজকের এই ভিডিওটায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের আপডেট। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়ে গেছে, সোজাসুজি দেখে নিচ্ছি, এবং কোনো এন্ট্রান্স হচ্ছে না, মেরিটের মাধ্যমে ভর্তি হচ্ছে, আবেদনটা অতি অবশ্যই করবেন। এবং আরেকটা বলে দিই আমি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, মাত্র এই দু তিনটে জায়গা রয়েছে যারা কিন্তু সরকারিভাবে বিএসসি এগ্রিকালচার করায়, বাকি যে সমস্ত জায়গা সব জায়গায় প্রাইভেটে আপনি করতে পারেন। তবে আমি সবসময় বলবো সরকারি জায়গায় যাওয়ার জন্য, এবং সেখানে হোস্টেল ফেসিলিটি সমস্ত কিছু আছে, অল ওভার ইন্ডিয়া থেকে ধরতে গেলে রিক্রুট হয়ে থাকে, জয়েন হয়ে থাকে, তাই আবেদনটা করেই দেখুন, কারণ মেরিটের মাধ্যমে আবেদন, যদি চান্স পেয়ে যান ভাগ্যের ব্যাপার। চলুন দেখে নিচ্ছি আপডেটটা। শেয়ার করে দিচ্ছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে অ্যাডমিশন চলছে, তার অ্যাডমিশন নোটিফিকেশান চলে এসছে, শেয়ার করে দিচ্ছি এই আপডেটটা। এবং আপডেটটা শেয়ার করার আগে বলে দিই, এখানে তিনটে কোর্সে বর্তমানে আবেদন চলছে, বিএসসি এগ্রিকালচার, বিএসসি হর্টিকালচার এবং বিটেক চলছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। এবং আমি বলে দিই এখানে কিন্তু ভর্তির জন্য আপনার ডোমিক্যাল সার্টিফিকেট লাগে, সেটা কীভাবে নিতে হবে সেটা আমি আপনাদের বলে দেবো, লাইক যেরকম মেডিকেলে ভর্তি হওয়ার জন্য লাগে। তো এখানে অ্যাডমিশনের জন্য ইনভাইটেশন চলছে, চার বছরের কোর্স হয়ে থাকে, বিএসসি অনার্স কোর্স হয়ে থাকে এবং আটটা সেমিস্টার টোটাল কোর্স হবে। চলুন আমরা একটু দেখে নিচ্ছি সিটগুলো ফার্স্ট অফ অল, এবং একদম বোর্ড ওয়াইজ সিটগুলো ডিভাইডেশন আছে। প্রথমে রয়েছে বিএসসি এগ্রিকালচার অনার্স, এক্ষেত্রে মোহনপুর, নদিয়া এবং বর্ধমান এবং শুশুনিয়া, বাঁকুড়া তিনটে ক্যাম্পাসে পড়ানো হয়ে থাকে। প্রথমে রয়েছে আজকে দেখুন এখানে টোটাল আপনার মোহনপুরে রয়েছে 152 সিট রয়েছে। আমি একটু একটা ডিভাইডেশন বলে দিচ্ছি, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমাদের এইচএস যারা বোর্ড থেকে পাশ করেছে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তাদের সিট সংখ্যা হচ্ছে এটা 106, ডিভাইডেশন রয়েছে আলাদা আলাদা কাস্ট ওয়াইজ। এটা হচ্ছে আদার বোর্ড অর্থাৎ দিল্লি বোর্ড বা এনআইওএস বা আদার্স বোর্ড থেকে যারা পাশ করেছে, এটা হচ্ছে WBSCVT অর্থাৎ যারা আজকে ভোকেশনাল থেকে পাশ করেছে তাদের জন্য সিট সংখ্যা, আদার্স বোর্ডে রয়েছে 10 এবং ভোকেশনালদের জন্য রয়েছে 6টা সিট। তো এই ক্ষেত্রে কিন্তু ICAR-এর সিটও রয়েছে 30টা, এই ICAR হচ্ছে আলাদা পরীক্ষা হয় তার জন্য, তবে যারা ICAR পরীক্ষা দেয়নি তারাও কিন্তু আবেদন করতে পারবে। আচ্ছা এবার চলে আসছি, আমরা একটু দেখে নিচ্ছি টোটাল সিট রয়েছে এগ্রিকালচারে, আপনার টোটাল আমার কত সিট রয়েছে 216টা। এবার যদি চলে আসি বিএসসি অনার্স হর্টিকালচার, হর্টিকালচারের ক্ষেত্রে সিট রয়েছে আপনার
মোহনপুর ক্যাম্পাসে রয়েছে, হর্টিকালচার কর্ণ হয়ে থাকে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টসের জন্য রয়েছে 26টা মতন সিট, অন্যদিকে আদার্স বোর্ডদের জন্য রয়েছে 2টো এবং ভোকেশনালদের জন্য রয়েছে 2টো। টোটাল এখানে কিন্তু আপনার 30টা আর 8টা রয়েছে, আইসিএআরের জন্য টোটাল 38টা মতন সিট রয়েছে। এবার রয়েছে বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এই ক্ষেত্রে টোটাল আপনার সিট রয়েছে 26টা এবং এটা মোহনপুর ক্যাম্পাসে হয়ে থাকে এবং এই ক্ষেত্রে 6টা রয়েছে আইসিএআর এবং 32টা টোটাল আপনার সিট রয়েছে। টোটাল আপনার এখানে 286টা সিট, তার মধ্যে 242টা সিটে আপনারা আবেদন করতে পারবেন। প্রথমে বলে দিই যে বিটেক ইঞ্জিনিয়ারিং যেটা, এটা কিন্তু আজকে যে জয়েন্টের রেজাল্ট বেরিয়েছে, জয়েন্টের রেজাল্টের এক্সপেক্টে, র্যাঙ্ক কার্ডের এক্সপেক্টে যেরকমভাবে আমাদের রাজ্যের অন্যান্য জায়গায় ইঞ্জিনিয়ারিং ভর্তি হয় ঠিক সেমভাবে এখানে কিন্তু ভর্তি হয়। এবং এখানে এই যে কোর্সগুলো দেখছেন এগুলো সমস্ত এগ্রিকালচার হর্টিকালচার এগুলো কিন্তু মেরিটের মাধ্যমে ভর্তি হবে। তার আগে একটু সিট রিজার্ভগুলো বলে দিই, টোটাল 300টা সিট। কেন বলছি সিট রিজার্ভ রয়েছে কিসের, প্রথমত 3টে সিট রয়েছে আজকে যারা জিলেট দিয়ে পাশ করবে, মানে হচ্ছে যারা ধরতে গেলে ল্যাটে এন্ট্রি নেবে তাদের জন্য 3টে সিট। অন্যদিকে 2টো সিট রয়েছে আপনার যারা বিশেষ করে আজকে হিল ট্রাইবাল কোটা থেকে আসবে, দার্জিলিং থেকে, তাদের জন্য 2টো সিট। জম্মু কাশ্মীরের যারা স্টুডেন্টস আছে, কাশ্মীরি স্টুডেন্টস, তাদের জন্য সিট রয়েছে 2টো সিট রিজার্ভ রয়েছে। এবং ফরেন স্টুডেন্টস আছে যারা, তাদের জন্য সিট রয়েছে 5টা সিট। অন্যদিকে যারা স্পোর্টস থেকে আসবে, স্পোর্টস বা যাদের সার্টিফিকেট রয়েছে স্পোর্টসে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বা স্টেট লেভেলে, তারা হচ্ছে এখানে কিন্তু সিট পাচ্ছে 2টো, টোটাল 300টা সিট। বোঝা গেল? আচ্ছা, এবার যেটা হচ্ছে অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, যেটা আমি বললাম জয়েন্ট এন্ট্রেন্সের একদম আপনার টোটাল বা যেরকম র্যাঙ্ক কার্ড দিয়ে অ্যাডমিশন হয় সেভাবেই হবে। আইসিআরের তো কোটা, আইসিআরের এক্সামিনেশন হয়েছিল ইউজি 2023, যেটা সিউইটি এক্সামিনেশন হয়েছিল সেই রেসপেক্ট হবে। এবং বাকি যতগুলো অ্যাডমিশন হচ্ছে সেগুলো কিন্তু টোটাল আপনার কোয়ালিফিকেশন মেরিট অনুযায়ী হচ্ছে। প্রথমত বলে দিই ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং আদার্স যারা সিবিএসসি বোর্ড আছে তাদের জন্য কী চাইছে, আপনার এই এগ্রিকালচারে আবেদন করুন বা হর্টিকালচার করুন যোগ্যতাটা একই। প্রথমত বলে দিয়েছে এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি নিয়ে, ম্যাথামেটিক্স থাকলেও কোনো অসুবিধা নেই, তবে এই সাবজেক্টে রাখতে হবে, অর্থাৎ পিসিবি রাখতে হবে ইংলিশের সাথে। আচ্ছা, অন্যদিকে পার্সেন্টেজ অফ মার্কস বলে দিয়েছে 70% মার্কস পেতে হবে বেস্ট অফ ফোরে, তাহলেই আবেদন করতে পারবেন। অন্যদিকে 60% মার্কস বলে দিয়েছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য, আর যারা আইসিইআর অর্থাৎ সিউইটি দিয়ে আসবে তাদের এখানে কোনো মার্কস আর আলাদা লাগছে না, তারা তো ডাইরেক্ট এন্ট্রান্সের এক্সপেক্টে ভর্তি হবে। আর যারা এন্ট্রান্স ছাড়া যারা মেরিটের মাধ্যমে ভর্তি হবে তাদের 70% নম্বর লাগবে এবং জেনারেলদের 60% নম্বর লাগবে হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। আমি জানিয়ে দিই এদের কাট অফ কিন্তু 89, 90, 95, 92 এরকমই সাধারণত হয়, তবে এই বছর আমরা হোপসো যে একটু ভালো আর একটু কম যাতে কাট অফ হয়, যাতে আরও বেশি স্টুডেন্টসরা চান্স পায়। তবে হ্যাঁ, আমি বলবো যারা 80% মার্কস আছে তারা অতি অবশ্যই আবেদন করবেন। আচ্ছা, এবার যেটা হচ্ছে দেখুন এখানে চলে এসছে ভোকেশনাল, ভোকেশনালে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং যাদের ইংলিশ এবং বায়োলজি কম্পালসারি ছিল, যাদের অল্টা মানে একাডেমিক ইলেকটিভ হিসাবে এবং তার সাথে ফিজিক্স অথবা কেমিস্ট্রি নিয়ে যারা কম্পালসারি পড়াশোনা করেছে যে কোনো একটা সাবজেক্টে, এবং তার সাথে বলে দিয়েছে একটু 2টো যে কোনো ফলোয়িং সাবজেক্ট লাইক পিপিএফভি বা পিওএফআর বা পিওভিজি বা এইচএনএমজি অথবা এফএমএপি বা সিএনএমজি বা এসইপিআর অথবা APHMG অথবা POFC এই সাবজেক্টের মধ্যে যে কোনো দুটো সাবজেক্টে যারা পড়াশোনা করেছে তারা কিন্তু আবেদন করতে পারছে। পার্সেন্টেজ অফ মার্ক্স একে তো 70% হচ্ছে জেনারেলদের, 60% হচ্ছে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। এবং এক্ষেত্রে বলে দিন আমি 70%-এর মধ্যে কিন্তু জেনারেলও পড়ছে এবং তার সাথে ওবিসিও পড়ছে, তো ভোকেশনালদের জন্য এটা চাইছে। এবং এটা হচ্ছে ভোকেশনাল বাদ দিয়ে যারা উচ্চ মাধ্যমিক এবং সিবিএসসি, আইএসসি, এনআইওএস বা অন্যান্য বোর্ড থেকে যারা পড়াশোনা করেছে তাদের জন্য এই কোয়ালিফিকেশান। আচ্ছা, এবার যেটা হচ্ছে একটু স্কল করে চলে আসছি, দেখুন এখানে মোটামুটি পরিষ্কার বলে দিয়েছে আপনার যে ক্যান্ডিডেটদের আপনাকে ওয়েস্ট বেঙ্গলে পারমানেন্ট ডোমিক্যাল হতে হবে, পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে, এর জন্যই আপনাকে কিন্তু রেসিডেন্ট সার্টিফিকেট লাগবে। আমি বলে দিচ্ছি কীভাবে আবেদন করবেন। আর আইসিএআর নমিনে যারা আছে অর্থাৎ যারা আজকে সিউইটি পাশ করে আসবে তাদের এটা লাগবে না। আচ্ছা, পিডব্লিউডি থাকলে আপনার সার্টিফিকেট লাগবে, স্পোর্টস কোটা এলে আপনাকে কিন্তু সার্টিফিকেট জমা করতে হবে এবং স্পোর্টস কোটা সেটা আপনাকে ডিস্ট্রিক্ট লেভেল বা ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেল বা স্টেট লেভেলে আপনাকে খেলা থাকলেই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। বোঝা গেল? একটু স্কল করে চলে এলাম, দেখুন এখানে ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন বলে দিয়েছে, যদি কোনো সময় মনে হয় কলেজের যে আপনি ভুল তথ্য দিয়েছেন তাহলে অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে এবং হয়ে যায়, তার ফলে সঠিক তথ্য দেবেন। ক্যাটাগরি দেখুন, জেনারেল এবং ওবিসিদের অ্যাপ্লাই করতে গেলে 1500 টাকা লাগছে, এসসি এসটি পিডব্লিউডিদের অ্যাপ্লাই করতে গেলে 750 টাকা লাগছে, স্পোর্টস কোটা যারা জেনারেল ওবিসি অ্যাপ্লাই করবে তাদের 1500 টাকা লাগছে, স্পোর্টস কোটা এসসি এসটিদের 750 টাকা লাগছে। বোঝা গেল? এটা আপনার আবেদনের জন্য লাগবে। এবং আপনি এগ্রিকালচার হর্টিকালচার দুটো
আবেদন করলে 1500×2 অর্থাৎ 3000 টাকা আপনার লাগছে। আচ্ছা, এবার হচ্ছে আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখন অবধি ডেটটা বলিনি, তবে এর আবেদনটা খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে যা আপডেট চলে আসছে, অর্থাৎ জুন মাসের 1 তারিখের মধ্যেই চালু হয়ে যাওয়ার কথা। এবং আপডেট চলে আসার পর আপনাদের এই আবেদনটা চালু হয়ে যাবে, আমি কমিউনিটিতে আপডেট দিয়ে দেবো এবং তার পরবর্তী আবেদন কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা কারেকশনের সুযোগ দেয়, তার পরবর্তী মেরিট লিস্ট, তার পরবর্তী আপনার অ্যাডমিশন কাউন্সিলিং হবে ডকুমেন্টেশন ওয়াইজ। আচ্ছা, অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ করবেন সেখানে কী কী, প্রথমত আপনাকে যেতে হবে হচ্ছে যে bckv.edu.in ওয়েবসাইটে যেতে হচ্ছে, এখানে গিয়ে অ্যাডমিশন ট্যাব ওপেন করতে হচ্ছে, ইউজি অ্যাডমিশন 2023 ক্লিক করতে হচ্ছে, স্টুডেন্টস লিঙ্কে ক্লিক করে আপনাকে ক্লিক হিয়ার টু ইউজি অ্যাডমিশনে ক্লিক করতে হবে, দেন আপনাকে সাইন আপ করতে হচ্ছে, ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হচ্ছে, দেন অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে এবং আপনাকে টোটাল ডিটেলসগুলো দিতে হবে, আপনার নাম, বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, সমস্ত কিছু প্রিভিউ করে সাবমিট করতে হবে, দেন আপনার নেক্সট করতে হবে, তার পরবর্তী ফটো, সিগনেচার, এই সমস্ত কিছু ডকুমেন্টস আপনি আপলোড করে দিচ্ছেন, তার পরবর্তী আপনার যাবতীয় যা যা ফাইনাল সাবমিশন হবে এবং তার আগে আপনার নাম্বারগুলো নিয়ে নিচ্ছে মার্কস ওয়াইজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের, এবং তার পরবর্তী পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন ফি 1500 টাকা, তার পরবর্তী গো টু ড্যাশবোর্ডে গিয়ে আপনি ভিউ ফর্ম দিয়ে আপনার ফর্মটা দেখছেন এবং অতি অবশ্যই সেটাকে প্রিন্ট আউট রাখবেন, কারণ কাউন্সিলিংয়ের সময় ফর্মটা কিন্তু চাইবে। আচ্ছা, এবার বলে দিই খরচ, খরচ হচ্ছে হোস্টেল যারা নেবে তাদের 1900 টাকা খরচ হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে ফি 10300 টাকা এর মধ্যে ইনক্লুড, অর্থাৎ প্রথমে পেমেন্ট করতে হচ্ছে 19000 টাকা এবং 3000 টাকা দিতে হবে, এটা হচ্ছে রিফান্ডেবল, এটা আপনার যখন কোর্স কমপ্লিট হয়ে যাবে ফেরত পেয়ে যাবেন, অর্থাৎ যারা হোস্টেল নিচ্ছে তাদের পেমেন্ট করতে হচ্ছে 19000 টাকা, যারা ডে স্কলার যারা হোস্টেল নেবে না তাদের পেমেন্ট করতে হচ্ছে 17200 টাকা, বোঝা গেল? এবং তার মধ্যে সেমিস্টারের ফিজ হচ্ছে 8500 করে পরবর্তী সেমিস্টারগুলোতে পেমেন্ট করতে হবে নন হোস্টেলারদের, আর হোস্টেলারদের 10300 করে পরবর্তী সেমিস্টারে পেমেন্ট করতে হবে। দেখুন এখানে এই যে 5 নম্বর পয়েন্টে ডকুমেন্টসের সাথে বলে দিয়েছে কাউন্সিলিং, অর্থাৎ যখন চান্স পেলেন, যখন আপনাকে ডাকবে কলেজ, বলে দিয়েছে দেখুন এসডিও বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আপনাকে ডোমিক্যাল সার্টিফিকেট লাগবে, এটা মেডিকেলে যারা ভর্তি হয় তাদেরও লাগে, এমবিবিএস যারা করে। এটা কীভাবে করবেন, প্রথমত আপনি যদি পঞ্চায়েত এলাকা হন তাহলে পঞ্চায়েতের থেকে একটা ডোমিক্যাল সার্টিফিকেট নেবেন, মানে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট নেবেন আপনি একটা, অর্থাৎ এরম লেখা থাকবে যে এর নাম এটা, এর বাবার নাম এই এবং এর ঠিকানা এটা, এখানে 10 বছরের অধিক বা 20 বছরের অধিক এত বছর ধরে বসবাস করছে। আচ্ছা, এবার এটা পঞ্চায়েতের থেকে নেওয়ার পর আপনাকে সোজা চলে যেতে হবে হচ্ছে বিডিওর কাছে, বিডিও এটাকে হচ্ছে ফরওয়ার্ড করবে, বিডিও ফরওয়ার্ড করার পর সেটা চলে যাবে আপনার এসডিওর কাছে, এসডিও সার্টিফিকেটটা দেবে। চলো, সেম প্রসিডিওর কিন্তু মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের ক্ষেত্রেও হবে, কর্পোরেশনের ক্ষেত্রে এটা কিন্তু দেবে হচ্ছে আজকে যিনি বা আপনার যে কাউন্সিলর থেকে কাগজ নিলেন, কাউন্সিলর থেকে নেওয়ার পর কর্পোরেশনে আপনাকে যেতে হবে এবং সেখান থেকে আপনাকে কমিশনার যিনি আছেন কর্পোরেশনের তিনি আপনাকে এই কাগজটা দেবে, বোঝা গেল? এবং একটু স্ক্রল করে চলে আসি, দেখুন অ্যান্টি ট্যাগিং থেকে শুরু করে বাকি যা যা ডকুমেন্টসগুলো আপনার তো লাগবে এবং সেগুলো সমস্ত কিছু ভর্তির সময় লাগছে। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, অতি অবশ্যই আবেদন করুন, যদি আপনার একটু ভালো পার্সেন্টেজ আছে এবং আপনি এই বিষয়ে ইন্টারেস্টেড হলে অতি অবশ্যই আবেদন করবেন, ভালো থাকবেন, বেস্ট অফ লাক।